শীতকালে আমরা কম বেশি স্যুপ খেতে কিন্তু সকলেই পছন্দ করি। আর যদি বাড়িতে বসে রেস্টুরেন্টে স্বাদ আনা যায় তাহলে তো কোনো কথাই হয় না। চলো আজকে শেয়ার করছি কী করে বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইলে টমেটো স্যুপ তৈরি করা যায়। আমার সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি প্রথমে টমেটোগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমরা বাড়িতে যখন টমেটো স্যুপ বানাই তখন কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাই না। আজকে পুরো ভিডিওটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে রেস্টুরেন্টে স্যুপটা বানানো হয়। এখানে আমি দু চামচ মতো বাটার নিয়ে নিয়েছি, বাটারটা পুরোপুরি গলবে না। এরকম অবস্থায় আমি এক চামচ রসুন আর এক চামচ আদা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চপ টমেটোগুলো। টমেটোগুলোকে যত ছোট ছোট করে কাটা হবে তত ভালো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি অ্যাড করে দিলাম জল। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 ড্রপ মতো ফুড কালার। আমি যেহেতু এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে করতে চাইছি সেই কারণে আমি ফুড কালারটা মেশালাম, কেউ স্কিপ করলে করে দিতে পারো। মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। স্যুপের কালারটা ঠিকঠাক রাখার জন্য মিশিয়ে দিয়েছি হোয়াইট পেপার। এরপর আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস।
এরপর আমি টমেটোকে স্যুপ সমেত ছেঁকে নেব। আমরা সাধারণত বাড়িতে যখন টমেটো স্যুপ করি তখন টমেটোটাকে পেস্ট করে নিই, তার ফলে কি হয় টমেটোর খোসা আর বীজগুলো পেস্ট হয়ে যায় আর একটা তিরকুটে ভাব আসে, রেস্টুরেন্টের স্বাদ আমরা কোনো মতেই পাই না। এইভাবে ছেঁকে নিলে টমেটোর খোসা আর বীজগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক যেভাবে করছি এইভাবে করলে টমেটোর যে কাদগুলো সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে। স্যুপটাকে আমি আর একবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের গোলা আস্তে আস্তে মিশিয়ে দেব। একবারে মেশাবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। খুব ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। স্যুপ আমার রেডি, এবার আমি এটাকে সার্ভ করে দেবো। দেখো কালারটা কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। আমরা বাড়িতে টেস্ট করেছি, এটা কিন্তু স্বাদেও রেস্টুরেন্টের মতো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, করে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও যে রেস্টুরেন্টের মতো হলো কি না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল করে রেখো। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।